আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে তো আমি বাংলাদেশি পুলকার আছি আপনাদের সাথে তো অনেক মার্কেটই দেখা যাচ্ছে অনেকগুলো বডি স্প্রে দেখা যাচ্ছে এখানে তো আজকে কি কি আনলাম আজকে মার্কেটে চলে গিয়েছিলাম ছেলের সাথে আপনাদের ভাইয়ার সাথে তো মার্কেটে কিন্তু সকাল সকালে চলে গিয়েছিলাম কারণ এখন যে প্রচণ্ড রোদ আসে দুপুরে আর হঠাৎ করে কিন্তু বিকেলেও কিন্তু বৃষ্টি চলে আসে এই কারণে আপনাদের ভাইয়া বললো তো সকালে নাস্তাটা খেয়ে চলে যাই তো ছেলেকে নিয়ে আপনি ভাইয়াকে নিয়ে সকালে নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম তো তেমন কিছুই আনি নি শুধু কিছু কসমেটিক্স আর আমার শখে একটি পাতিল এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মার্কেট থেকে এসে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে ভাবলাম আমার ভাই বোনদের সাথে অবশ্যই একটু শেয়ার করি আমার মার্কেটটা আর আমার জন্য এনেছি আমি দেখতেই পাচ্ছেন একটি নবরত্ন তেল আর একটা মুভ আছে এখানে এই দুইটা জিনিস আমি এনেছি আর একটা জিনিস এনেছি সেটা আপনাদের সাথে হয়তো আমার ভিডিও করার সময় ভুলে গিয়েছিলাম একঝরে জুতাও এনেছি বাটা থেকে তো সেটা দেখালাম না স্কিপ তো হয়ে গেছে পরে ভিডিও করার পরে ভাবলাম যে এটা তো আমার ভাই বোনদের সাথে শেয়ার করিনি তো থাক সেটা তো বলেই দিলাম আর নবরত্ন তেলটা কিন্তু মাথা যখন ব্যথা করে তখন দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যাদের মাথা ব্যথা আছে তাদের জন্য তো মুভটা লাগে তা যাদের মাথা ব্যথা আছে তারা তো বুঝতেই পারেন আর ছেলের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য ট্রাউজার নিয়ে এসেছি কয়েকটা ওদের জন্য এই তো শপিং মাঝে মাঝে হালকা পাতলা শটিং শপিং করতে কিন্তু ভালো লাগে আর আপনাদের সাথে দেখাতেও তো ভালো লাগে তো আরেকটা যে আমার পছন্দের একটি জিনিস এনেছি তাও আপনাদের সাথে শেয়ার করব আর নারায়ণগঞ্জে যেহেতু আমরা মার্কেট করি আমরা তো পতুল্লাতে থাকি আমরা নারায়ণগঞ্জে মার্কেট করি তো ওখানে যাওয়ার পরে কিন্তু একটা জিনিস প্রায়ই আমরা আনি কারণ যেখানে মার্কেট করতে যাই ওখানে একটি দোকান আমাদের চোখের সামনেই পড়ে আর যেহেতু এই জিনিসটা আমাদের সবারই পছন্দ তো এটা কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সবসময় ওখানে গেলে নিয়ে আসে তো এটা কিন্তু দুই রকমের হয় একটা মিষ্টি আর একটা একটু মিষ্টি ছাড়া তো দুই রকমের আনছে আমরা এটা কিন্তু দুধ দিয়ে বা অনেকে চা দিয়ে খেতে পছন্দ করি তো এটা কিন্তু সবচেয়ে পছন্দ করে আমার শাশুড়ি মা খেতে তো তার জন্যে কিন্তু বেশি গরস করে আনা আম্মা কিন্তু অনেক পছন্দ করে খায় আর যেই জিনিসটা আমি এনেছি আমার জন্য আমার শখের জিনিস আপনারা জানেন মেয়েদের শখের জিনিস হচ্ছে রান্না বাড়ার জিনিসগুলো তাই না তো এই যে কড়াইটা নিয়ে আসলাম কড়াইটা দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়া বলল তো নিয়ে নাও পছন্দ হয়েছে নিয়ে আসলাম এখন এসেই কিন্তু আমি বলেছি আমার মেয়েকে যে এটাতে রান্না না করা পর্যন্ত আমার কিন্তু ভালো লাগবে না তো এটার ভিতরে হয়তো বা কিছু একটা রান্না করে ফেলবো কারণ আমি সবসময় যে জিনিসগুলোই কিনে আনি রান্না করার জন্য সেগুলো তো যদি আমি রান্না না করি আমার ভালো লাগে না অনেকেই দেখি যে এনে রেখে দেয় কিন্তু আমি এটা করি না আমি সব করে যেহেতু এনেছি আমি এটা ব্যবহার করব আর ব্যবহার করলেই আমার শান্তি লাগে তো এই যে দেখতেই পেলেন হঠাৎ করে মার্কেটে গিয়ে কি কি আনলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যেহেতু দুপুরে রান্নার ঝামেলাটা শেষ করে গিয়েছি ঝামেলাটা নেই আপনাদের ভাইয়া হঠাৎ করে আবার ধনিয়া আর হলুদ নিয়ে এসেছে তো আমাকে বলছি যেহেতু রান্না ঝামেলা নেই এগুলো ধুয়ে রোদে দিয়ে দেই কারণ আমরা সকাল সকাল মার্কেটে চলে গিয়েছিলাম আমরা কিন্তু বারোটার মধ্যেই বাসায় চলে এসেছি তো এখনও বাইরে প্রচণ্ড রোদ্রু আছে তো আম্মা বলছে রোদ্রু যেহেতু আছে তো এগুলোকে আমি ধুয়ে দেই তুমি ছাদের নিয়ে রোদ্রু দিয়ে আসো তো আম্মা কিন্তু সুন্দরভাবে এটাকে ধুয়ে তারপর কিন্তু দিয়েছে আম্মা ধুচ্ছে কিন্তু আর এগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে নিচে কিন্তু অনেক বালি থাকে তারপর অনেক ছোট ছোট দানা দানা পাথরের গুঁড়োও থাকে তো সব সময় আমরা ধনিয়া বলেন হলুদ বলেন সব কিছুই কিন্তু আমরা ধুয়ে শুকিয়ে ঝেড়ে বেছে তারপরে কিন্তু ভাঙাতে দিই তো বড়ো বড়ো চিনির ভিতরে কিন্তু আমায় যে দিয়ে দিয়েছে দুইটা ছেনিতে এখানে তো আড়াই কেজির মতো ধনিয়া আছে তো আমি দুইটা চিনির ভিতরে নিয়েছি এখন ছাদি গিয়ে তারপর আমি এইগুলোকে শুকাতে দিব তো এই যে আমি ছাদে চলে এসেছি নিচে দিলে হয়তো বা বালিবুলি লাগতে পারে তাই আমার যে দুইটা টাঙ্কি আছে টাঙ্কির উপরে আমি বসিয়ে দিলাম ছেনিগুলো। তো আমার একটা ভাগ্য সবসময় খারাপ আমি যখনই ধনিয়া কিনি ধুই তার কিছুক্ষণ সময় কিন্তু পরে বৃষ্টি চলে আসে হয়তোবা ম্যাগ করে রোদ্রুটা কমে যায় এটা সব সময় হয় কেন হয় বুঝতে পারছি না তো সেটার ব্যতিক্রম এবারও হয়নি এবারও ঠিক তেমনি হয়েছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে দেখো বৃষ্টি কিন্তু আমার রাশিটা অনেক খারাপ তুমি ধনিয়া এনেছো ধনিয়া শুকাতে কিন্তু হয়তো আমি পারবো না বৃষ্টি চলে আসবে কারণ কখনোই আমি ধনিয়া শুকাতে পারিনি তো এই যে আমার যেমন কথা যেটা সব সময় হয় সেটাই হয়েছে তো এই যে ধনিয়াগুলো কিন্তু বেশি শুকাতে পারিনি আমি নিয়ে এসেছি বাইরে বৃষ্টি চলে এসেছে আর হলুদ যে এনেছে আম্মা বলছিল। যে দুইটা একসাথে ধুও না কারণ আমাদের তো তোমার তো আবার রাশ ভালো না ধনিয়া ধুইলেই বৃষ্টি চলে আসে তো একটা একটা করে শুখাও একটা একটা করে ধোও তো চিনির ভিতরে ছিল ধনিয়াটা মোটামুটি পানিগুলো শুকিয়েছে কিন্তু মানে ঝরঝরা হয়নি তারপর আমি রাত্রে ডাইনিং টেবিলের উপরে বা পাকার ভিতরে বিছনায় একটা চাদর বিছিয়ে ফ্যান ছেড়ে দিব যেহেতু এখনও পানি আছে আর এদিকে আমি দেখলাম যে আপনার ভাইয়া কিন্তু সন্ধ্যার সময় আবার কিছু ফলও পাঠিয়ে দিল তো ফলগুলো আনার পরে কিন্তু ধুয়ে তারপরে কিন্তু মানে পানিতে অনেক সময় ভিজিয়ে রাখতে হয় তো দেখেন আমি সেই শখের পাতিলটাই কিন্তু নিয়েছি আজকে আমার কিন্তু অনেক মানে যে জিনিসটা আমি কিনে আনি সেটার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে যায় আমি কিন্তু অন্য কিছু না এনে কড়াইটাই নিয়ে এসেছি ফলগুলো নামানোর জন্য আর আমার মেয়ে কিন্তু হাসতে হাসতে শেষ যে তুমি আর কিছু পেলে না তুমি ফল উঠানোর জন্য কড়াই নিয়ে এসেছ তো এই তো এটাই তো আমি এতে ভালো করে ফলগুলো ধুয়ে আবার বলের ভিতরে পানি দিয়ে এটাকে কিন্তু আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে এটাকে ঝরা দিব আর আমার একটা স্বভাব আছে খুবই খারাপ যখন আমি কোনো সময় মার্কেটে যাই বা ঈদের মার্কেটিংও যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমার একটু মাথাটা সবসময় ব্যথা চলে আসে তো মাথা ব্যথা করছিল সেই দুপুরে আসার পরের থেকেই তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠো দেখি মাথাটা সে ব্যথাই করছে তো পেয়ারাটা কাটছি একটু কাসন্দি দিয়ে মেখে খাই দেখি ভালো লাগে কি না তো এই যে আমার ভিডিওটা আপনারা দেখলেন দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এখন পর্যন্ত আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভবিষ্যতেও বানাবো তো আজ এ পর্যন্তই আরেক দিন আরেকটি বলুক বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খুদাফেজ